নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের লিডার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে দুই দিনের রিমান্ড নিয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। র্যাব 11 এর দায়ের করা অস্ত্র মামলায় দেলোয়ারকে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, র্যাব 11 এর অভিযানে চিটাগাং রোড থেকে পিস্তল ও গুলিসহ দেলোয়ারকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বেগমগঞ্জ থেকে তাজা ককটেল ও গুলি উদ্ধার করে র্যাব। এ ব্যাপারে র্যাব 11 এর DAD আব্দুল বাসেদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে দেলোয়ারকে পুলিশের কাছে হস্তান্তর করে। আসামি দেলোয়ার সহ তার বাহিনীর অন্য কোনো সদস্যের কাছে আরও অস্ত্র আছে কিনা, বেগমগঞ্জের নারী নির্যাতনের ঘটনায় তার বাহিনীর সদস্যদের ব্যাপারে আরও কোনো তথ্য রয়েছে কিনা, এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুনের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তোমার খালে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।